নমস্কার বন্ধুরা, আহারে বাহা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর একটা কলার থোরের রেসিপি নিয়ে চলে এসেছি। এই গরমে কলার থোর আমাদের শরীর ভীষণই ঠান্ডা রাখে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। এই রেসিপিটা রান্না করাও একেবারে সহজ, তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে কলার থোরের দারুণ সুস্বাদু রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে মিডিয়াম সাইজের 3 টুকরো কলার থোর নিয়েছি। কলার থোরটা কেনার সময় একটু দেখে কিনবেন, এভাবে একটু নখটা বসিয়ে দেখে, যদি খুব সহজে নখ বসে যায় তাহলে বোঝা যাবে যে কলার থোরটা একেবারে কচি বা নরম আছে। এই নরম থোর খেতে যেমন ভালো, সেরকম আমাদের স্বাস্থ্যের জন্যও ভালো। কলার থোরের উপরে এইরকম 3-4টে লেয়ার থাকে, কাটার সময় এইভাবে উপরের লেয়ারগুলো বাদ দিয়ে দিতে হবে। তারপর ভেতরে দেখুন এরকম একটা স্টিক বের হবে, যেটার উপরের অংশটা একেবারেই তেল তেলে, সেই অংশটাকেও আমাদের এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। তারপর আমরা এভাবে একটু পাতলা করে গোল গোল করে কেটে নেব। এর মধ্যে একটা আঁশ থাকে, আঁশটাকে এইভাবে আঙুলের মধ্যে পেঁচিয়ে নিতে হবে, তা না হলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না। এই অংশটা অবশ্যই ফেলে দিতে হবে। তারপর এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নেব। দেখুন এইভাবেই পুরোটা থোর আমি কেটে নিচ্ছি। দেখুন পুরোটা থোর আমি কেটে নিয়েছি, এবার একটা বাটিতে তুলে নিলাম, আরও একবার ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়ে থোরের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে হলুদ আর লবণ দিয়ে এইভাবে চটকে থোরটাকে মেখে রাখবো, তা না হলে থোরটা কালো হয়ে যাবে। কাটার সাথে সাথে এই কাজটা করে নিতে হবে। আর এইভাবে চটকে মেখে রাখলে আর সেদ্ধ করে ফেলতে হবে না, যদি কচি থোর হয়। আর যদি খুব বেশি শক্ত হয় তাহলে রান্নার প্রথমেই একটু সেদ্ধ করে নিতে হবে, তা না হলে কলার থোর নরম হবে না, একটু শক্ত শক্ত থেকে যাবে। এদিকে নিয়েছি আমি 50 গ্রাম পরিমাণ মুগ ডাল। যারা নিরামিষ করবেন তারা মুগ ডাল দিয়ে করতে পারেন, আর যারা পেঁয়াজ রসুন দিয়ে পছন্দ করেন তারা মুসুর ডাল দিয়ে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, তাতেও খেতে ভীষণই ভালো হয়। এবার ডালটাকে দেখুন আমি একটু ধুয়ে নিচ্ছি, 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে, কেননা ডালের গায়ে অনেকটাই ধুলোবালি নোংরা লেগে থাকে। দেখুন 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে আমি একটা ছাঁকনিতে রেখে দিলাম, যাতে জলটা সাথে সাথেই ভালোভাবে ঝরে যায়, কেননা আমি ডালটা ভেজে নিইনি, এইবারে ভাজবো। আমি একবারে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি, যেহেতু ডালটা ভিজিয়ে রাখিনি। আপনারা যদি কড়াতে সেদ্ধ করেন তাহলে 10-15 মিনিট আগে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার প্রেশারে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, আর জল ঝরানো ডালটা দিয়ে দিলাম, একটু ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে ভেজে নিলে থোরের ঘণ্টটা খেতে ভীষণই ভালো হবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে ডালটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে। ডালটাকে আমি ভেজে নিয়েছি, এবার সাথেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কলার থোর। এখানে আমি জলটা ফেলিনি, সব শুদ্ধই আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এইভাবে একটু কষিয়ে নেব ডালের সাথে, প্রায় 2-3 মিনিট সময় নিয়ে মিডিয়াম হাই ফ্লেমে। এতে করে জলটা একেবারেই শুকিয়ে যাবে আর থোর আর ডালটা আরও একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন থোর আর ডালটাকে আরও 2-3 মিনিট এভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল, এখানে সেদ্ধ করার জন্য যতটা জল লাগবে ততটাই দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার প্রেশারটাকে আটকে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি মারব, ডালটা সেদ্ধ হতে থাকুক। এই সময় আমি দেখুন সাইডে বসিয়ে দিয়েছি একটা কড়াই, দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নেব, কিন্তু ভেজে একেবারেই কালো করব না ফোড়নটাকে। তারপর দিয়ে দিলাম 1/4 চামচ হিং। হিং দিলে যেমন স্বাদটা ভালো হবে সেরকমই গন্ধটাও খুব ভালো হবে, আর হিং আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। হিংটাকেও কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ আদার পেস্ট।
আর একটা টমেটো কুচি করে একটু লবণ দিয়ে দিয়েছি, যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। 1-2 মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। দেখুন, দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। তবে কলার থোর আর নিরামিষ তরকারিতে খুব বেশি একটা ঝাল ভালো লাগে না। আর সাথেই দিয়ে দিলাম 2 মুঠো চিনে বাদাম আর 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ কোরানো নারকেল। একটু ভাজা ভাজা করে নেব। এখানে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এখানে কিন্তু আমি 1/2 চা চামচের থেকে কম পরিমাণে মশলা যোগ করেছি। একেবারে অল্প মশলায় অল্প তেলে দারুণ সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি। খাওয়া যেমন ভালো, খেতেও সেরকমই সুস্বাদু। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য মশলাটা কষানো হতে থাকুক। এইদিকে দেখুন, প্রেশারে 2 সিটি পড়ার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার প্রেশারের ঢাকনাটা খুলে নিলাম। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর সঙ্গে কলার থোরটাও জলটাও ঠিকঠাক আছে। আমরা সেদ্ধ করে কিন্তু একদমই জল ফেলবো না, এই জলটা পুরো রান্নায় ব্যবহার করব। আর এটা খুব বেশি একটা ঝোল হবে না। এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে, আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি যোগ করে দিলাম সেদ্ধ করে রাখা ডাল আর থোর, সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। মিষ্টি অবশ্যই একটু দিতে হবে, যেহেতু সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার আরও 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব, যাতে করে এই জল জলে ভাবটা শুকিয়ে যায়। দেখুন, আরও 3-4 মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। একেবারে জল জলে ভাবটা শুকিয়ে গেছে যেই রকম দেখা যাচ্ছে। এ কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু শুকনো হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ঘি। আরও একবার সব কিছু মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, যাতে করে ঘি গরম মশলার গন্ধটা ভালোভাবে সেট হয়ে যায়। তারপর আমি সার্ভ করব। একেবারে তৈরি হয়ে গেল আমাদের মুগ ডাল দিয়ে থোর ঘণ্ট। অসাধারণ খেতে হয় থোর ঘণ্ট। তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন। গরম গরম ভাত হোক বা রুটি, যা দিয়েই খাবেন না কেন, ভীষণই ভালো লাগবে। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আজকের রেসিপিটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।